ওয়েলকাম টু উই স্পট ইউ। আমাদের সাথে আজকে আছে আপনাদের প্রিয় মিশকা আর দীপঙ্কর দা, মানে অহনা দীপঙ্কর দা, কেমন আছেন? আমি প্রত্যেকবার আমি চাই যেন ও আমার সাথে থাকে, বিকজ এগুলো আমার দিনের বছরের কিছু স্পেশাল ডেজ। হ্যাঁ, আমি তো বাড়িতেও করি, এখানেও করি, আমার কাজই এটা। আর এই যে নতুন বাড়ি, এখন চাপটা তো যেন কতটা, কিন্তু দায়িত্ব কতটা ভাবে, অনেকটা দায়িত্ব গো, অনেকটা দায়িত্ব। কারণ একটা বাড়ির, হ্যাঁ এইটা একটা, আমাকে ওই বলতো যে বাড়ির কাজ কোনোদিন শেষ হয় না, বাড়ির কাজ শেষ, শুরুটাই এত লেন্দি হচ্ছে, হয়েই যাচ্ছে। সো ইট উইল টেক টাইম, বাট আমরা আমাদের ছোট্ট একটা ড্রিম হোম তৈরি করার প্ল্যানে আছি, দেখা যাক কেমন কি হয়। আমাদের একটা ঠিকানা হবে সুন্দর। তো আমরা সেই প্ল্যান করে আমরা ফ্ল্যাট কিনিনি, বাড়ি কিনেছি, তো ওইটাই এখন নতুন ঠিকানা আমাদের। বাড়ির নাম এখনো ভাবা হয়নি, বাট ইটস এ সারপ্রাইজ। ছানা খুব ভালো আছে, খুব দুষ্টু, ভীষণ দুষ্টু, আমাদের ফুল ফ্যামিলিকে ও একটা আঙুলে নাচাতে পারে, এতটা দুষ্টু আর কি। ছানা দেখতে দেখতে তো বড় হয়ে গেল, ছানা ছানা হওয়ার সময় আছে, এবার ছানা 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 হবে। কাজের প্রেশার বলতে, হ্যাঁ এখন একটু কম আছে, কারণ অনুরাগের ছোঁয়া কিছুদিন আমার ট্র্যাকটা অফ ছিল, আমার ছবির কাজটা শেষ হয়েছে, আবার আশা করছি মিশকাকে মানুষ খুব তাড়াতাড়ি দেখতে পারবো। ঘুরতে যাওয়ার প্ল্যান না গো, এই বছরটা বাড়ি নিয়ে দুজনেই খুব ওয়ারি। হ্যাঁ প্ল্যান ছিল, ভেবেছিলাম যে এই বছরটা কাশ্মীর যাব, তো আর বাড়িটা হলো এই মুহূর্তে একটু ফাইন্যান্সিয়ালি আমরা চাইছি সব কিছু আমাদের বাড়িটার পিছনে। হ্যাঁ কেউ যদি আমাদের স্পন্সর করে ট্রিপ, উই আর রেডি ফর ইট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।